চলমান মৌসুমে শীর্ষ পাঁচ লীগের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমারের পাশাপাশি নিজ নিজ লিগে সর্বোচ্চ ফাউলের তালিকায় রয়েছেন ভিনিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস ও ব্রুনো গিমারেজরা। আন্তর্জাতিক গণমাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির হয়ে এ মৌসুমে নেইমার সর্বোচ্চ 66 বার ফাউলের শিকার হয়েছেন। মূলত প্লেয়িং স্টাইলের কারণেই নেইমার বেশি ফাউলের শিকার হয়ে থাকেন। এর আগে রাশিয়া বিশ্বকাপে 5 ম্যাচের আসরের সর্বোচ্চ 26 ফাউলের শিকার হয়েছিলেন তিনি। কাতার বিশ্বকাপেও নেইমারের ফাউল হওয়ার সংখ্যা রয়েছে বেশি। গ্রুপ পর্বে ব্রাজিলকে এমন 3 দলের বিপক্ষে লড়তে হবে যারা শারীরিক ফুটবলে পারদর্শী। শুধু নেইমার নন, রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসও অনেক ফাউলের শিকার হয়েছেন। চলতি মৌসুমে লা লিগায় 14 ম্যাচ খেলেই 49টি ফাউলের শিকার হন তিনি। নেইমারের পর প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ 38 ফাউলের শিকার হয়েছেন আর্সেনালে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। তৃতীয় সর্বোচ্চ 33 ফাউলের শিকার হয়েছেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গিমারেজ।